মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে বাইকটা করে রাতে তাই এসেছিল, যে শুট করতে গিয়েছিল ওই মালা চ্যাটার্জিকে, সেই বাইকটার ওনারের নাম ট্রেস করা গেছে। ওই বাইকটার নর্থ বেঙ্গলের দেবগাঙ্গুলি নামে কেনা। তোমার কাছে একটা অনুরোধ করব, বাড়ির বউ হিসেবে একটা শেষ কাজ করবে তুমি? কি? শর্ত অনুযায়ী তুমি তুমি ওকে বরণ করে দিও। না, ও বরণ করবে না, ও কাউকে বরণ করবে না। মেহেন্দি, তুমি কাউকে বরণ করবে না, আমি তোমাকে বলছি তুমি কাউকে বরণ করবে না, বুঝতে পেরেছো? তোমার সাথে কোনো অন্যায় অবিচার আমি অ্যাটলিস্ট হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। এইসব কিচ্ছু তুমি করবে না, আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি তুমি কিচ্ছু করবে না। কিছু করার নেই বর্তে, মেহেন্দি কিছু করার নেই। আমিও যদি রাজি না হই তাহলে উৎসবের জেল হয়ে যাবে, অনেক লম্বা সাজা হবে। ওর অনেক দিনের শাস্তি হয়ে যাবে, তখন না মালা ওকে পাবে না আমি ওকে পাব। না 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 বর্দি, আমি এখন আপনার কথা অমান্য করতে বাধ্য হচ্ছি, আপনি আমাকে ক্ষমা করবেন। কেন করছো? হ্যাঁ, যখন তুমি পাল্টে গেলে তখনই সব সব ছেড়ে ছুটে চলে যাবে। আমার কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই, একই ঘরে দুটো বউ। আমি তো ঠকে গেছি, আমি ডাহা ঠকে গেছি। এটা এটা অত্যন্ত অন্যায় হবে, অত্যন্ত অন্যায়। বৈদেহি ভুল সিদ্ধান্ত নিচ্ছে, ভুল। আমারও তাই মনে হয়, আমারও তাই মনে হয়, একবার ব্যাপারটা যাচাই করা উচিত ছিল। না বাবা, যাচাই করার কিছু নেই বাবা, এখানে যাচাই করার জাস্ট কিচ্ছু নেই। মেয়েটার কাছে কিন্তু সমস্ত এভিডেন্স আছে। মেয়েটা বলছে যে ও উৎসবের দেওয়া ফ্ল্যাটে থাকছে, বলছে ওর সাথে নাকি উৎসবের ঝগড়া হয়েছে, তারপরে নাকি উৎসবকে ছুরি দিয়ে মারার চেষ্টা করেছে। হ্যাঁ, মেয়েটা কিন্তু হাসপাতালে ভর্তি, সেটাও আমি জানি, আমার রিপোর্টার্সরা সমস্ত খবর আমাকে দিয়েছে। দেখো, যা যা হচ্ছে তাতে, যা যা তথ্য পাওয়া গেছে তাতে দুটো জিনিস হতে পারে। কি? আইদার মেয়েটা একটা নিখাদ খাঁটি মেয়ে, যা বলছে সব সত্যি কথা, আর তা না হয়, আর না হয় কি, এটা একটা অন্য গেম, যে গেমটা আমরা কেউ ধরতে পারছি না। বাঘবন্দির খেলা চলছে, বুঝতে পেরেছ? পিছন থেকে এই গেমটা কেউ খেলছে। আগে শুনেছিলাম ভাগ্যবানের বউ মরে, রুয়াদ ছিল, এখন তো দেখছি ভাগ্যবানের বউ জীবিত থেকেও আরো একটা বউ আসছে। কি হলো? আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ইন্টেলিজেন্ট অফিসার চুপ কেন? না না, দেখো, আমি কোনো টিপিক্যাল ওই ইমোশনাল মেলোড্রামাতে যেতে চাইছি না, যে তোমার বোনের সংসার বাঁচাও, তোমার বোনের স্মৃতি সিঁদুর বাঁচাও, না এসবই বলছি না। কিন্তু আমি এটা বলছি যে
এর মধ্যে একটা অপরাধ সংগঠিত হচ্ছে, এটা একটা ক্রাইম হচ্ছে। এত বছর ধরে আমি ডিপার্টমেন্টে কাজ করি, আর ওই অপরাধ বিজ্ঞান সম্বন্ধে যেটুকু আমার ধারণা, তাতে আমি নিশ্চিত যে এটা একটা অপরাধ হচ্ছে। আমি তোমাকে বলছি, এটা তোমার জীবনের সবচেয়ে জটিল কেস। দেখো, তুমি তোমার বোনকে বাঁচাবে কিনা আমি জানি না, কিন্তু অপরাধীকে খুঁজে বের করতে হবে। আমি তো সেটাই ভাবছি সাধুদা। মেহেন্দি ওই মালা চ্যাটার্জির বাড়িতে পৌঁছলো, অন্য কেউ এলো মালা চ্যাটার্জিকে খুন করতে। আমাদের ডিপার্টমেন্টের লোক তাকে ধরার চেষ্টা করলো, বাট সক্ষম হলো না, সে পালিয়ে গেল। আর ঠিক সেখান থেকে, আমার মনে হচ্ছে ঠিক সেখান থেকেই কেউ একজন বাজিটা জিততে শুরু করলো। তুমি কাকে ডাউট করছো? জানি না সাধা, এনিওয়ান, যে কেউ হতে পারে, তবে তার সাথে আমাদের পরিবারের কারণ না কারোর যোগসূত্র রয়েছে। আমি আপনাকে বলছি স্যার। ইয়েস, একটা ইনফরমেশন আছে। কি? যে বাইকটা করে রাতে তাই এসেছিল, যে শুট করতে গিয়েছিল ওই মালা চ্যাটার্জিকে, সেই বাইকটার ওনারের নাম ট্রেস করা গেছে। জেলে ওর বাইক কি করে হতো, কি করে হতো? সেটাই তো বলছি জ্যাস, রহস্য কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে। জ্যাস, এখন কি করবে? হ্যালো জ্যাস চ্যানেল। হ্যাঁ, কি? তোমাকে এক্ষুনি একবার ডিপার্টমেন্টে আসতে হবে। কেন 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 ডিপার্টমেন্টে আসতে হবে কেন? আমি আসতে পারবো না, আমি যাব না। শোনো, আমি কোনো অপরাধ করিনি, তো আমি কেন ডিপার্টমেন্টে যাব? আসতে বলেছি তুমি আসবে, তা না হলে কিন্তু ফোর্স দিয়ে তুলি আনবো। কেন কেন আমি কি করেছি, কি করেছি আমি? সেটা তুমি এখানে এলেই জানতে পারবে উৎসব। তাড়াতাড়ি চলে এসো, সময় নষ্ট না করো, কাম ফাস্ট, না হলে কিন্তু ওই বাড়িতে তোমার ওই কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, মালা চ্যাটার্জি আর মেহেন্দি মুখার্জি। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে মালা চ্যাটার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।